গোপালগঞ্জে মধুমতি নদী তীরের মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। কোথাও কোথাও নদীতে ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে অবাধে বালু। এই বালু ও মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে নম্বর প্লেটবিহীন ট্র্যাক্টর সহ বিভিন্ন অবৈধ পরিবহন। গোপালগঞ্জ প্রতিনিধি শেখ মুস্তফা জামানের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট দেখুন। গোপালগঞ্জের মধুমতি নদীর তীর থেকে এভাবে প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে মাটি। নদী তীরবর্তী চাপাইল, চরসিংগাতি, গোবরা, বেড়িবাঁধ, পুখুরিয়া, জয়নগর সহ 10 থেকে 12টি স্থানে মাটি কেটে ইট ভাটায় নিচ্ছে প্রভাবশালী মহল। এতে বর্ষায় নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসের আশঙ্কা করছে স্থানীয়রা। দিনের বেলায় প্রকাশ্যে মাটি কেটে নিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এক শ্রেণীর মানুষ মাটি কেটে নিয়ে যাচ্ছে, যে কোনো সময় নদীতে ভাঙন ধরতে পারে। এছাড়া নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। বিষয়টি জানার পরও নজরদারি নেই পানি উন্নয়ন বোর্ডের। নদী তীরবর্তী বসতি ও ফসলি জমি রক্ষায় বালু তোলা ও মাটি কাটা বন্ধের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। সেখানে ভাঙনের সৃষ্টি হলে ব্লক বসানোর ক্ষেত্রেও দেখা দিতে পারে নানা ধরনের সংকট। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এসব বিষয় কেউ অভিযোগ করেনি। নদীর ভিতর থেকে যদি বালু তোলে এবং সেটা যদি অননুমোদিতভাবে বা অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করে, এই ধরনের অভিযোগ আসলে সেক্ষেত্রে আমরা আইনের ব্যবস্থা নিই। নদীর তীরের এইসব মাটি কেটে পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে নম্বর প্লেটবিহীন ট্রাক সহ বিভিন্ন অবৈধ পরিবহন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।